হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল এবং রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষজন যারা সিনেমা সংক্রান্ত বিভিন্ন রিভিউজ, বিভিন্ন লেখালেখি করেন, তাদের মতামত শেয়ার করেন ফেসবুকে, লিখে বিভিন্ন মুভি গ্রুপগুলোতে, আমি দেখতে পাচ্ছি তারা পোস্ত কিংবা বেলা শেষে কিংবা প্রাক্তন এই ছবিগুলো, যেটা শিবপ্রসাদ নন্দে যেগুলো বানিয়েছে, সেই ছবিগুলোকে নিয়ে প্রচণ্ড ক্রিটিসিজম করছে। এবং আপনারা যদি দেখেন আমার রিভিউজ, যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করেন, আপনারা দেখতে পাবেন উইন্ডোজ প্রোডাকশানের যে ছবিটা এসেছিল বাবা বেবিও, সেটাকে আমি একদমই ভালো রিভিউ দিইনি। কিংবা উইন্ডোজ প্রোডাকশানের রিসেন্টলি যে ছবিটা এলো, যেটা শিবপ্রসাদ নন্দিতারই ডিরেকশানে, ছবিটা বক্স অফিসে দুরন্ত কালেকশন করছে ঠিকই, কিন্তু ছবিটার রিভিউ কিন্তু আমি খুব একটা ভালো দিইনি। কিন্তু সেই রিভিউটা আমি দিয়েছি ছবিটার মান কীরকম সেটার উপরে ভিত্তি করে। এখন যেটা আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে পোস্ত কিংবা বেলা শেষে কিংবা প্রাক্তন এই সিনেমাগুলোতে বিভিন্ন ইভেন্টস দেখানো হয়েছে, যেগুলোর দ্বারা বলা হচ্ছে বা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে শিবপ্রসাদ নন্দিতা অ্যাকচুয়ালিতে ভুল বার্তা দিচ্ছে নারী সমাজকে নিয়ে। এবার সেটার সঙ্গে আমি খুব একটা একমত নই, কেন একমত নই সেটা ধীরে ধীরে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। প্রাক্তন সিনেমাটাকে কেন্দ্র করে তাদের যেটা বক্তব্য আমি দেখছি, যে অপরাজিতা আড্ডোর ক্যারেক্টার সিনেমাতে একবার বলে যে অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় দিদি ভাই, এই ধরনের একটা ডায়লগ সে ঋতুপর্ণাকে দেয়। এবং সেই বক্তব্যটার থেকে এই মানুষজনদের ইন্টারপ্রিটেশন হচ্ছে যে, অর্থাৎ শিবপ্রসাদ নন্দিতা বলতে চাইছে যে যারা অ্যাডজাস্টমেন্ট করবে তারাই বিয়ে টেকাতে পারবে, আর যারা সেটা করবে না তাদের বিয়ে ভেঙে যাবে। অতএব বলা হচ্ছে যে ঋতুপর্ণা যেহেতু একজন, বা ঋতুপর্ণার চরিত্রটা যেহেতু চেষ্টা করেছিলেন নিজের মতো করে গ্রো করতে, এবং সে নিজেও এস্টাবলিশড হতে চেয়েছিলেন, সেটেলড হতে চেয়েছিলেন, সে একজন প্রোগ্রেসিভ মহিলা ছিল, অর্থাৎ প্রোগ্রেসিভ মহিলা যারা তাদের দ্বারা বিয়ে টেকানো হবে না, যে মহিলারা মুখ বুঝে মেনে নেবে, অ্যাডজাস্টমেন্ট করে নেবে তাদেরই বিয়ে টিকবে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে এই যে চরিত্রগুলো এই কথাগুলো বলছে, আমরা সেই চরিত্রগুলোকে জাজ করতে পারি, চরিত্রগুলো ঠিক ভুলে আমরা বিচার করতে পারি, কিন্তু সেগুলোর জন্যে আমরা কি যে পরিচালকের ছবি সেই পরিচালকের চিন্তাভাবনাকে প্রশ্ন করতে পারি? তিনি একটা গল্প বলেছেন, এটাই যে তার ছবির বক্তব্য, তিনি তো সে কথা কোথাও বলেননি। আজকে যদি মার্টিন স্কর্সেসের উলফ অফ দ্য ওয়াল স্ট্রিট দেখে আমরা ধরে নিই যে তার সিনেমার ওই চরিত্রগুলো সেটাই মার্টিন স্কর্সেসে, এবং মার্টিন স্কর্সেসের ব্যক্তিগত জীবনে মার্টিন স্কর্সেসে সেই সমস্ত আদর্শ মেনে চলেন, সেটা কতটা ঠিক? তো এইগুলোর মাধ্যমে যদি আমরা শিবপ্রসাদ নন্দিতাকে জাজ করি এবং বলি যে তারা ভুল বার্তা দিচ্ছে অডিয়েন্সকে তাদের সিনেমার মাধ্যমে, সেটা কতটা ঠিক? এগুলো পার্টিকুলার একটা গল্প, পার্টিকুলার কিছু চরিত্র, তাদের জীবন একটা সিনেমার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সেটার মাধ্যমে কোনো বক্তব্য এখানে পরিচালক তুলে ধরতে চাইছেন না। আজকে সন্দীপ রেড্ডি ভাঙ্গা যখন কবির সিং করছেন, তখন তিনি কখনোই এটা বলতে চাইছেন না যে কবির সিং অ্যাকচুয়ালিতে ঠিক, বা কবির সিংয়ের ক্যারেক্টারগুলো যা যা করছে সেগুলো ঠিক। এটা তিনি একটা গল্প বলতে চাইছেন, কবির সিং দেখে যদি দর্শক অনুপ্রেরিত হয় যে সে তার প্রেমিকাকে মারবে, চত থাপ্পড় দেবে, সেটা দর্শকের সমস্যা, এটা পরিচালক কখনোই বার্তা দিতে চাইছে না। আজকে মির্জাপুর দেখে কেউ যদি হঠাৎ করে কোথাও গিয়ে কাউকে গুলি করে দেয়, কোথাও গিয়ে মেরে দেয়, সেক্ষেত্রে প্রবলেমটা কিন্তু অডিয়েন্সের, নিশ্চয়ই মেকারের জীবন বা মেকার কখনোই একজন গ্যাংস্টার নয়। পোস্ত সিনেমা দেখে অনেক দর্শকের মনে হয়েছে যে একজন ওয়ার্কিং মাদারের পক্ষে বাচ্চা মানুষ করা সম্ভব নয়, এটা শিবপ্রসাদ নন্দিতা তাদের দর্শককে মেসেজ দিতে চেয়েছেন। এবার এটা কখনোই শিবপ্রসাদ নন্দিতা মেসেজ দিতে চাননি, তারা একটা গল্প বলেছেন যেটার থেকে অডিয়েন্স এই বার্তাটা নিয়েছে, অডিয়েন্স এইভাবে ইন্টারপ্রেট করেছে গল্পটাকে। এরকমভাবে যদি ভাবতে হয় সেক্ষেত্রে কিন্তু কোনো গল্পই অ্যাকচুয়ালিতে কোনো পরিচালক বলতে পারবেন না, কোনো ফ্লপফুল ক্যারেক্টার অ্যাকচুয়ালিতে পরিচালকরা বা রাইটাররা লিখতে পারবেনই না। আমরা গ্যাংস্টারের গল্প দেখছি, আমরা মার্ডারের গল্প দেখছি, আমরা রেপিস্টের গল্প দেখছি, তখন আমরা বলছি যে সমাজের বিভিন্ন শ্রেণীর চরিত্রের গল্প অ্যাকচুয়ালিতে উঠে আসা দরকার, সেক্ষেত্রে কিন্তু সিনেমা মিডিয়ামটার অ্যাকচুয়ালিতে উন্নতি হবে। শুধুমাত্র ভালো চরিত্র নিয়ে সিনেমা কখনো হতে পারে না, এই কথা আমরা বারংবার বলে এসেছি এবং দর্শকরা কিন্তু সে কথা একমত হয়েছেন। সেক্ষেত্রে আজকে শিবপ্রসাদ নন্দিতার ক্রিটিসিজম হচ্ছে কেন? আজকে তারা একটা এমন শ্রেণীর গল্প বলছেন যাদের সঙ্গে, যে চরিত্রগুলোর সঙ্গে হয়তো আমরা একমত না হতে পারি, যে চরিত্রগুলোকে হয়তো আমরা পছন্দ না করতে পারি, কিন্তু তার জন্য কি পরিচালক তাদের আমরা ক্রিটিসিজম করতে পারি, তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারি, আমরা তাদের দিকে আঙুল কি তুলতে পারি যে তারা বাঙালি সমাজকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে? মানে আমি শেষ দু সপ্তাহ ধরে যখন থেকে বেলা শুরু রিলিজ করেছে তখন থেকে আমি দেখছি শিবপ্রসাদ নন্দিতাকে নিয়ে এই ধরনের পোস্ট হচ্ছে। এবার দেখুন, সিরিয়াল বানাচ্ছে তারা, এবং এটা আমরা সবচেয়ে বেশিবার বলে এসেছি যারা আমরা ইউটিউবে রিভিউ করি, এবং বহুদিন ধরে বলছি, আজকে প্রথমবার বলছি না, আপনারা আজ বলা শুরু করেছেন, আমরা অনেকদিন আগে থেকে বলছি, আমি এগ্রি করছি, তারা সিরিয়াল বানায়, তারা যেটা বানায় সেটাকে সিনেমা সে অর্থে বলা চলে না, কিন্তু সেটার জন্যে তো ক্রিটিসিজমটা এইভাবে হতে পারে না, এটা তো হার্শ ক্রিটিসিজম, এটা তো ইললজিক্যাল ক্রিটিসিজম হয়ে যাচ্ছে। আজকে প্রাক্তনকে একদল মানুষ এভাবে ইন্টারপ্রেট করেছেন যে শিবপ্রসাদ নন্দিতা এটা বলতে চেয়েছেন, আমি কিন্তু কমপ্লিটলি আলাদাভাবে ইন্টারপ্রেট করেছি ছবিটাকে। আমার মনে হয়েছে যে অপরাজিতা আড্ডোর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার
অর্থাৎ দ্বিতীয়বার বিয়ে করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার খুশি হতে পেরেছে, তার কারণ হচ্ছে প্রসেনজিতের ক্যারেক্টার বুঝতে শিখেছিলেন প্রথম বিয়ের দ্বারা যে যদি আমাকে বিয়ে টেকাতে হয় সেক্ষেত্রে আমাকে এফোর্ট দিতে হবে। এখানে অপরাজিতের ক্যারেক্টার একটা কথা কি বলে দিচ্ছেন তার জন্য কখনো এটা প্রুফড হয়ে যায় না যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার সেকেন্ড বিয়েতে ওই একই জিনিস চালিয়ে গেছে, অপরাজিতা খালি অ্যাডজাস্টমেন্ট করে গেছেন বলে তিনি মেনে নিয়ে বিয়েটাকে এগিয়ে যেতে পেরেছে। গল্পটা কিন্তু ঠিক এটা নিয়েই ছিল। ঋতুপর্ণার জন্মদিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সময় দিতে পারছিলেন না, এই ধরনের একটা দেখানো হয়েছিল সিনেমার মধ্যে। কিন্তু সেখানে দেখানো হচ্ছে অপরাজিতার জন্মদিন প্রসেনজিৎ মনে রেখেছেন এবং তিনি কিন্তু ট্রেনে আচমকা সারপ্রাইজ দিতে এসেছেন। অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার প্রথম ভুল থেকে, প্রথম বিয়েটা থেকে শিখেছে এবং সেটা সে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছে তার সেকেন্ড বিয়েতে। অর্থাৎ মানুষ হিসেবে পরিবর্তনটা দরকার। আমার কাছে মেসেজটা কিন্তু প্রাক্তন ছবির এটাই ছিল যে আপনাকে আপনার বিয়ে টেকাতে গেলে আপনাকে এফোর্ট দিতে হবে, আদারওয়াইজ সম্ভব নয়, একজন বিয়ে টেকাতে পারে না। আর দেখুন, এখন আমি যেটা বলবো সেটার জন্য আপনারা আমাকে রিগ্রেসিভ মেন্টালিটি ভাবতে পারেন, কিন্তু তবুও আমি বলবো তার কারণ আমি বাই হার্ট এটা ফিল করি। দুজন মানুষকে একটা সম্পর্ককে সাকসেসফুলি টেকানোর জন্যে কিন্তু একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। একজনের অ্যাডজাস্টমেন্ট করাটা অন্যায়, কিন্তু দুজনকেই কিন্তু আসলে করতে হয় সম্পর্ক টেকানোর জন্য, আদারওয়াইজ সম্পর্ক ওয়ার্ক করতে পারে না। দুজনেই যদি মনে করে তাদের ইচ্ছা মতো তারা চলবে, এটা অ্যাকচুয়ালি লজিক্যালি পসিবল নয়। তার কারণ হচ্ছে দুজন মানুষ এক জায়গায় থাকলে তাদের কিছু জিনিস একে অপরের অপছন্দ হবে, সেটাকে তারা কিভাবে ডিল করছে সেটার উপরে ডিপেন্ড করছে যে সম্পর্ক কিভাবে এগোবে তাদের। অনেকের বক্তব্য এখানে যে অ্যাডজাস্টমেন্ট যদি করতে হবে তাহলে আর সেই বিয়ের অর্থ কি, সেই প্রেমের অর্থ কি, সেই সম্পর্কের অর্থ কি? এবার এই কোশ্চেনটার সঙ্গে আমি একমত ডেফিনেটলি, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু সেইটা যদি আমরা মেনে চলি সবসময় সেক্ষেত্রে আমি জানি না কতগুলো সম্পর্ক অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে, কতগুলো সম্পর্ক অ্যাকচুয়ালি ভবিষ্যতে সফল হবে, বহুদিনের জন্য হবে। এটা একটু বিতর্কিত বিষয় এবং এটা খুব একটা সিনেমা সংক্রান্ত আলোচনা নয়, কিন্তু যেহেতু প্রাক্তন ছবিটার গল্প এটার উপরে ভিত্তি করেছিল তার জন্য আমি সেটাকে নিয়ে নিজের মতামতটা এখানে রাখলাম। শিবপ্রসাদ নন্দিতা একটা গল্প বলেছেন, সেটার ইন্টারপ্রিটেশন আপনাদের থেকে আমার অনেকটা কিন্তু আলাদা। এবার এই আমার ইন্টারপ্রিটেশনের সঙ্গে আপনারা একমত নাও হতে পারেন, সেরকমই আপনাদের ইন্টারপ্রিটেশনের সঙ্গে আমি একমত না হতে পারি। অতএব পরিচালকরা অ্যাকচুয়ালিতে কী বলতে চেয়েছেন সেটা কিন্তু কোনো ক্লিয়ারলি তারা আলাদা করে লিখে দেননি যে আমাদের বক্তব্য এইটাই, ফলত সেটাকে ধরে নিই তাদের সমালোচনা একেবারেই জাস্টিফাইড নয়। বিশেষ করে আমি দেখছি যে মহিলারা খুব রেগে যাচ্ছেন, অ্যাডজাস্টমেন্ট শব্দটা ব্যবহার করেছেন অপরাজিতা আড্ডুর ক্যারেক্টার। আমার মনে হয় না যে একটা নারী চরিত্র শব্দটা বলছে মানে অ্যাকচুয়ালি শুধুমাত্র নারী চরিত্রদের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেবল শব্দটা এটা শিবপ্রসন্ন নন্দিতা বলতে চেয়েছেন। আমার মনে হয় এটা পুরুষ নারী সবার জন্য অ্যাপ্লিকেবল। অ্যাডজাস্টমেন্ট একটু হলেও দরকার, কোথাও একটা গিয়ে করতে হয় সম্পর্ক টেকানোর জন্য। ওয়ার্কিং মাদার বাচ্চা মানুষ করতে পারবে না এটা আমার মনে হয় না যে কোনো পারফেক্ট লজিক, কারণ এটা আমরা ধরে নিচ্ছি যে শিবপ্রসন্ন নন্দিতা বলতে চেয়েছেন, কিন্তু তারা কিন্তু বলতে আসলেই হয়তো চাননি, তারা একটা গল্প প্রেজেন্ট করেছেন। আজকে KGF চ্যাপ্টার 2 ইয়াশের ক্যারেক্টারকে দেখানো হচ্ছে, রকি ভাইয়ের ক্যারেক্টারকে দেখানো হচ্ছে যে সে যাকে ভালোবাসে, যাকে তার স্ত্রী বানাতে চায়, তাকে এন্টারটেনমেন্ট বলছে। এবার এটা তো খুব একটা উচিত কাজ নয়, কিন্তু সেই ক্যারেক্টারটা এভাবে লেখা, সেই ক্যারেক্টারটা এরকম করছে, সেটার থেকে যদি অডিয়েন্স মনে করে যে পরিচালক প্রশান্ত তিন বলতে চাইছেন যে যে যার বউকে, যে যার প্রেমিকাকে বলো এন্টারটেনমেন্ট, এটা নয়, এটা পরিচালক কখনো বলতে চাইছে না। ক্যারেক্টারটা ওই রকম, সে ওরকমভাবে ট্রিট করছে তার হবু প্রেমিকাকে বা হবু স্ত্রীকে। একটা শ্রেণী তো ডেফিনেটলি বিলং করে, যারা মনে করে যে প্রোগ্রেসিভ নারী যারা তাদেরকে ঘরের বউ করবো না, যারা চাকরি করে তাদেরকে ঘরের বউ করবো না, বা মেয়েদের চাকরি করার কী লজিক আছে, মেয়েদের এত উন্নতি তো দরকার নেই, মেয়েরা ঘরের কাজ করবে। এই শ্রেণীটার গল্প যদি কোনো পরিচালক বলেন, এবার যদি বলে দিই সেই পরিচালকদের মানসিকতা সেরকম, সেটা তো সমস্যার বিষয়। সমস্ত শ্রেণীর চরিত্র, সমস্ত মানসিকতার চরিত্র সিনেমাতে উঠে আসবে, এটাই তো খুব স্বাভাবিক। এবার যদি আপনারা এভাবে সমালোচনা করতে থাকেন সেক্ষেত্রে কেউই কোনো ধরনের চ্যালেঞ্জিং ক্যারেক্টাররা নিজের সিনেমাতে তুলে ধরবেন না, শুধুমাত্র ভালো ভালো চরিত্রের গল্প হবে, যেটা কখনোই কাম্য নয়। দেখুন, আমার কাছে কবির সিংয়ের ক্যারেক্টার কোনোরকমভাবে প্রবলেমেটিক নয়, আমার কাছে ইয়াশের ক্যারেক্টারটা, রকি ভাইয়ের ক্যারেক্টারটা কোনোরকমভাবে প্রবলেমেটিক নয়। তার কারণ হচ্ছে আমি সিনেমা হলে চরিত্রটাকে ফেলে আসি, চরিত্রটা যা করছে আমি বাড়িতে এসে সেটাকে ইমিটেট করা শুরু করি না, বা চরিত্রটার দ্বারা এত বেশি প্রভাবিত হয়ে যাই না যে চরিত্রটার কাজকর্মগুলোকে আমি আমার ডেইলি লাইফে রেপ্লিকেট করব। এবং আমার মনে হয় যে ঠিক এইভাবেই কিন্তু সমস্ত সিনেমাকে অ্যাপ্রোচ করা উচিত, সেটা পোস্ত হোক, সেটা বেলা শেষে হোক, কিংবা সেটা প্রাক্তন হোক, কবির সিং হোক, KGF হোক, যে কোনো সিনেমা, ঠিক এইভাবেই কিন্তু অ্যাপ্রোচ করা উচিত। এত বেশি যদি আমরা ভাবি যে সমাজে কি বাজে এফেক্ট ফেলছে, খারাপ এফেক্ট, মানে কোনো না কোনো, আমাদের ভারতবর্ষ এত বড় দেশ,
কোনো না কোনো কমিউনিটি তারা হার্ট হবেই কোনো পার্টিকুলার সিনেমা থেকে, তাছাড়া হতে পারে না, মানে সিনেমা জিনিসটা হতে পারেই না ওই জিনিসটা ছাড়া। শিবপ্রসাদ নন্দিতার সিনেমা দর্শক হিসেবে আমি একদমই এনজয় করি না, এবং এটা আমি বারংবার বলে এসেছি, যারা আমার রেগুলার ভিউয়ার তারা খুব ভালো মতো জানেন। কিন্তু তবুও মানে কোনো কারুরই, কোনো পরিচালকেরই, কোনো মানুষেরই ভুলভাবে ক্রিটিসিজমটা সত্যি বলতে মেনে নেওয়া যায় না। তার জন্য আজকে ভিডিও করলাম, আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়কে কেন্দ্র করে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব সিরিজ সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।